জেনারেল ওসমানই মুক্তিযুদ্ধের প্রথম সর্বাধিনায়ক ছিল, সশস্ত্র বাহিনীর প্রধান ছিল। আজকে সশস্ত্র বাহিনীর প্রধান সদর দপ্তর কিংবা সশস্ত্র বাহিনীও জেনারেল এম এ জে ওসমানের জন্মদিন মৃত্যুদিন পালন করে না। কারণ পালন করতে গিয়ে যদি তারা সরকারের রোষানলে পড়ে, আমাদের যুগ্ম আহ্বায়ক বিপ্লব পোদ্দার বলেছেন এই সিলেটের উন্নয়নের রূপকার অবশ্যই সায়েমেস কিপ্রিয়া এবং সাইফুর রহমানের কথা স্মরণ আমাদের করতে হবে। তারা যে যে দলের করেন, যে যে মাঠে খান না কেন, যারা ভালো কাজ করে দেশের জন্য সমাজের জন্য তাদের কথা আমাদেরকে বলতে হবে। এই সিলেটে একটা সম্প্রীতি সহনশীলতার একটা ঐতিহ্য বিরাজমান আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আপনাদের গণঅধিকার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা ওই ঐতিহ্য এবং সম্প্রীতি বজায় রেখে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কর্মসূচি, গণ অধিকার পরিষদের রাজনৈতিক আহ্বান জনগণের কাছে তুলে ধরবেন। জামান ভাই এখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন, তিনি বলছিলেন যে কিভাবে তারা এই সিলেট সীমান্তে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। আর আজকে বিএসএফ প্রতিনিয়ত সীমান্তে আমাদের দেশের নিরীহ বাঙালি মানুষকে, বাংলাদেশিদেরকে গুলি করে মারছে। এই সরকার এতটা নত জানু, তার একটা জবাব তারা দিতে পারছে না। আজকে আমার দেশের মধ্যে দিয়ে তারা ট্রানজিট নিয়ে যাচ্ছে, ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে, আর উত্তরবঙ্গকে ডুবিয়ে মারছে। শুকনো মৌসুমে সেটা চৌচির হয়ে যাচ্ছে পানির অভাবে, আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারছি না। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বিরোধী দলকে অত্যাচার নির্যাতন হামলা মামলায় পর্যদস্তু করে তারা আজকে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য দুঃস্বপ্নে বিবল। এই বছরের শেষ কিংবা আগামী বছর শুরুতে আরেকটি নির্বাচন, সেই নির্বাচন তারা ক্ষমতায় যাবে সেটার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা জনগণ আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের পছন্দের সরকার আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না, আমাদের কথা পরিষ্কার। আওয়ামী লীগের প্রতি, বিএনপির প্রতি, জামাতের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। সকল দলকে নিয়ে আমরা আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।